কঠিন এক গৃহযুদ্ধের মুখে ইসরায়েল। এই গৃহযুদ্ধে ইসরায়েলের শেফার্ড ইয়াহুদিরা আশকানজি ইয়াহুদিদের বিরুদ্ধে জীবনমরণ লড়বে, বামপন্থী ইয়াহুদিরা ডানপন্থীদের বিরুদ্ধে, ধনী ইয়াহুদিরা গরিব ইয়াহুদিদের বিরুদ্ধে, ধর্মের অনুসারী ইয়াহুদিরা ধর্ম নিরপেক্ষ ইয়াহুদিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, আমরা জানি ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হয়েছে রক্ত এবং লাশের উপরে। মুসলিম দেশ ফিলিস্তিনকে অবৈধভাবে দখল করে রাষ্ট্রটি গঠিত হওয়ার পর ইসরায়েলের ইতিহাসে এমন ঘটনা কিন্তু আমরা আর দেখিনি। আমরা জানি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে কাবু করার মতো কোনো শক্তি এখনও নেই। ইরান বলেন, রাশিয়ার পুতিন বলেন, সবাই কিন্তু তাদের স্বার্থে টেকনিক্যালি কাজ করে, কিন্তু এবার মনে হচ্ছে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ লড়াইয়ে ধ্বংসের পথে গিয়ে পৌঁছেছে ইসরায়েল। বিশেষ করে কট্টরপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু বিচার বিভাগকে সরকারের আন্ডারে নিয়ে যেতে চাইছেন। সাধারণ মানুষ বলছে, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে গঠন করতে চাই, কোনো সরকার বা কট্টরপন্থীদের হাতে যদি বিচার বিভাগ চলে যায় সাধারণ মানুষ সেখানে ন্যায় বিচার পাবে না। বিচার বিভাগের বিতর্কিত সংস্কারের বিরুদ্ধে ইসরায়েলে গণ আন্দোলন চলছে গত 10 দিন ধরে, দিন দিন সেটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। প্রিয় দর্শক, তার থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ইসরায়েলের প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য মিলিটারি ট্রেনিং তথা যুদ্ধের ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক। এই যুদ্ধের ট্রেনিং কিন্তু প্রত্যেকটা শিশু, বুড়ো, জোয়ান সবার মধ্যে আছে। কাজেই ইসরায়েলে যদি গৃহযুদ্ধ লাগে সেটা সাধারণ গৃহযুদ্ধ হবে না, কারণ ওই দেশে বসবাস করা প্রত্যেকটি মানুষই মিলিটারি ট্রেনিং প্রাপ্ত। গত 2 মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার লক্ষ লক্ষ ইসরায়েলি দেশব্যাপী সরকারের বিরুদ্ধে প্রতি সপ্তাহে বিক্ষোভে অংশ নিচ্ছে, তা প্রতিদিন দ্বিগুণ তিনগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। যদিও ইসরায়েলের চলমান এই বিক্ষোভে দেশটির আরব মুসলিমরা এখনও অংশ নিচ্ছে না, তারা এই আন্দোলন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে। আরব ফিলিস্তিনিরা ইসরায়েলের মোট জনসংখ্যার 20%, তারা এই বিক্ষোভে অংশ নিলে তা গেম চেঞ্জার হিসাবে কাজ করবে বলে মনে করেন অনেক বিশ্লেষক। আরব ফিলিস্তিনিরা বিক্ষোভে অংশ নিলে তা সরকার সমর্থক উগ্রপন্থীদেরকে উত্তেজিত করে তুলবে, এতে দুই পক্ষের মধ্যে সহিংস সংঘাতের আশঙ্কা বেড়ে যাবে। অতি সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এর প্রধান জুভান ডিস্কিন দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার সতর্কবাণী উচ্চারণ করেন। গত বছরের অক্টোবর মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কয়েকদিন আগে একটি পত্রিকা গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল এই শিরোনামে একটি কলাম লেখেন। কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সাধারণ মানুষও স্বীকার করছেন গৃহযুদ্ধ ব্যতীত ইসরায়েলের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। কিছুদিন আগে পরিচালিত জরিপে দেখা গেছে ইসরায়েলের 1/3 মানুষই এই গৃহযুদ্ধকে সমর্থন করছেন, কেননা এখানে দ্বন্দ্ব হচ্ছে কট্টরপন্থী এবং উদারপন্থীদের মধ্যে, দ্বন্দ্ব ধনী গরিবের মধ্যে, দ্বন্দ্ব বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। বিনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘকাল ধরে শুধুমাত্র যে ফিলিস্তিনিদের উপর অত্যাচার চালাচ্ছেন তা না, নিজ দেশের মানুষকেও কোণঠাসা করে রেখেছেন, আর এজন্যই দেশের ভিতরে তার বিরুদ্ধে প্রবল বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে ইসরায়েল থেকে অস্ত্র কেনা স্থগিত করে দিয়েছে আরব আমিরাত। প্রিয় দর্শক, শুধু তাই নয়, তার উপরে বড় ধরনের ধাক্কা আসলো ইরান এবং সৌদি আরবের হাতে হাত মিলানোর সংবাদে। প্রিয় দর্শক, ফিলিস্তিনের অসহায় মানুষদের আর্তনাদ দেখে অনেক সময় আমরা হতাশ হয়ে বলেছিলাম, আগের মতো আমরা আল্লাহর পাকের কাছে হাত তুললে দোয়া কবুল হয় না। তবে আল্লাহ যে পুরো পৃথিবীটা কিছু সিস্টেমের মধ্যে পরিচালনা করেন এতে কোনো সন্দেহ নেই, আর এই সিস্টেমের একটি পার্ট হচ্ছে আমি, আপনি, আমরা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এই কথাটি অনেক জালেম এবং স্বৈর শাসকের ক্ষেত্রে প্রযোজ্য। এই পৃথিবীতে নমরুদ ফেরাউনের মতো আরেকজন স্বৈর শাসক হচ্ছে বিনিয়ামিন নেতানিয়াহু। হয়তো এবার আল্লাহ পাকের কঠিন পাকড়াওর মুখে তিনি পড়তে যাচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। বাইরের শত্রু থেকে দেশের অভ্যন্তরীণ ঘুনপোকা যে কোনো কঠিন স্থাপনাকে তছনছ করে দেয়।